আছো? হ্যাঁ, কেন তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? হঠাৎ কেন? আমি বুঝি তোমার জন্য কখনো অপেক্ষা করি না। না না, নিশ্চয়ই করো। তবে অনেকদিন তো এরকম ঘটনা কিছু কি হয়েছে? না না না, কি আবার হবে? শোনো, তুমি বসো, আমি তোমার জন্য একটু চা নিয়ে আসি। ডোন্ট ওয়ারি, আমাকে চা তৈরি করতে হবে না, সময়ও লাগবে না। আমি ফ্লাস্কে করে রেখেছি, এক্ষুনি কাপে ঢেলে নিয়ে আসবো। তুমি বসো, আরাম করো। সরো দিলীপ, সরো। দিলীপ, কে বলছো? মনে হচ্ছে ম্যাডাম বোধহয় আপনাকে কিছু বলতে চান। আর তোমার ম্যাডাম যখনই মিষ্টি মিষ্টি হেসে কিছু বলতে চান, তখনই আমার ভয় করে। কেন, ম্যাডাম নিশ্চয়ই কোনো ব্যবসার প্ল্যান করছেন, আর আমার কিছু অর্থহানি হবে। এরকমটা কি সবসময় আপনার সব ক্ষেত্রেই মনে হয়? না, সব ক্ষেত্রে না হলেও মাঝে মাঝেই এটা হয়। কি হয় পম্প সরদিদি? না, কিছু হয় না, তবে এবার হবে। তুমি কি বলবে বলছিলে? হ্যাঁ বলছি, চাটা খাও। হ্যাঁ, খেতে খেতে বলছি। আচ্ছা পম, তুমি স্বপ্নের মানে বুঝো? না, সব স্বপ্নের মানে বুঝি না, তবে খুব সহজ সাধারণত সবাই যা বোঝে সেরকম বুঝি আর কি। কেন, কি হয়েছে? না মানে, আমি কদিন ধরেই একটা স্বপ্ন বারবার দেখছি, ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি। শাট আপ দিলীপ, মানুষ ঘুমিয়ে ঘুমিয়েই স্বপ্ন দেখে, জেগে জেগে দেখে না, বুঝেছো? ও দেখে, ও দেখে, ও দেখে, জেগে জেগে স্বপ্ন দেখে যে লতা ওকে বেদম পেটাচ্ছে। হ্যাঁ, তা কি তুমি কি স্বপ্ন দেখেছো? আমি দেখেছি একটা হাতি, সুর আছে। পম, এবার তুমি বোকার মতো প্রশ্ন করছো। একটা হাতির যদি সুর না থাকে তাহলে সেটা হাতি হলো কি করে? না ঠিক আছে, মানে আমিও একটা স্বপ্ন দেখেছি, জানো তো, আমার পকেট মার হয়েছে। আমি না খপ করে পকেট মারটাকে ধরেছি, আর ধরে যেই মুখটা ফিরিয়েছি দেখি, ও মা, এ তো আমার মিনি। তোমরা হাসছো, তার মানে তোমরা আমাকে নিয়ে জোক করছো? না না, তুমি হাসছো কেন? তুমি তোমার স্বপ্নটা বলো তো। ম্যাডামের স্বপ্নটা শোনো। হ্যাঁ, কি হয়েছে, তারপর কি হলো? আসবে না তো। আমি দেখছি যে একটা ছোট্ট সাদা হাতি, সে আমার সামনে খেলতে 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 হঠাৎ আমার কাছে এসে বললো, আমার গলে নে, আমার গলে নে, আমার গলে নে। আর আমি ওকে আবার হাসছো তোমরা, তোমরা আমাকে অবিশ্বাস করছো। এই আমরা তোমাকে অবিশ্বাস করিনি, মানে তোমার বলে এটা হাতি তোমার কোলে এই এইটা দেবেই না। হাসো হাসো, যত ইচ্ছে হাসো, কিন্তু আমি এই স্বপ্নের মানে বুঝে ছাড়বো, কারণ আমি জানি এর ভেতরে কোনো মানে আছে। বুঝলে সুভাষ, তুমি যেটা ভাবছো সেটা সত্যি হতেও পারে নাও পারে, তবে লতার ওই সন্ধ্যেবেলা দেখা স্বপ্ন দেখে তুমি যে ইঙ্গিত পাচ্ছ, যদি এটা সত্যি হয় কি মজাই না হবে। মজা বলে মজা, আমি তো শোনার পর থেকেই চোখের সামনে দেখতে পাচ্ছি ছোট্ট হনু পিং 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 লাফিয়ে যাবি, সব তছনছ করে দিচ্ছে, বুঝকে খপ করে ধরেছি, দিয়েছি এক বকুনি, সঙ্গে সঙ্গে বকলে ও ছোট্ট হনু, একটা ছোট্ট প্রাণ তোমার ওকেও বকতে ইচ্ছে করলো? আরে কে সত্যি সত্যি বকেছি নাকি, আমি বুড়ো প্রাণটাকেই সত্যি করে বকতে পারি না। কাকে আবার বকবে মা? তোমাকে। আমাকে? আমি আবার কি করলাম? বকুনের নিশ্চয় একটা কারণ থাকে, কেউ উল্টো পাল্টা এমনি এমনি বকে না। তা তুমি তুমি কেন পুরো ব্যাপারটা না শুনেই প্রশ্ন করছো? ঠিক আছে বলো পুরো ব্যাপারটা কি। আরে একটা ছোট্ট সূর্যবাবু ফোন করেছিলেন। সূর্যবাবু কে? আরে সূর্য রায়, ওই যে অর্ক, আমাদের দাদু, বাচ্চা ছেলেটা, তার বাবা। তিনি হঠাৎ? না না, ফোন করে বললো যে অর্ক নাকি ভীষণ বায়না করছে, ও চাইছে এখানে এসে কিছুদিন থাকবে। তা জিজ্ঞাসা করছিল আমাদের কোনো অসুবিধা হবে কিনা, তা আমি কি বলবো? বলবি আবার কি নেই, শ্বশুর মশাই আসতে চাইছে। না না শোয়া, একটা কথা বলি, কতদিন আর পরের বাচ্চা আদর করবো বলো তো, ভালো লাগে না? লোকা চাটা ঘরে দিয়ে যা।
লজ্জা পেয়ে চলে গেল। লজ্জা নয় এড়িয়ে গেল, কিন্তু আর তো আমি এড়াতে দেব না। অনেক দিন হয়েছে, এবার আমি হুকুম দেব, হুকুম দিয়ে বলবো আর নয়, এবার আমার কোল আলো করা একটি বাচ্চা দাও। অশুভাস, তোমার কোল আলো বাচ্চা? ওটা বেশি খাওয়া হয়ে গেল। তোর বৌদি কোথায় রে? এই তো খেয়ে উঠলো, আসছে। তুই এখানে কি করছিস? দিতে এসেছি দুধ। আমাকে? হ্যাঁ। কত ভাগা রাত্রিরে কখনো আমাকে দুধ খেতে দেখেছিস? শোনো, এতদিন কখনো দেখিনি, কিন্তু আজ খেতে হবে, বৌদি পাঠালো। বৌদির চামচে আর দাঁত বড় করে হাসতে হবে না, যা গিয়ে বৌদিকে তাড়াতাড়ি পাঠিয়ে দে। আরে যাচ্ছি যাচ্ছি, তোরা সইছে না। এই তুই গেলি? যাচ্ছি। দুধ দাদা, তুই এখনো যাসনি? দাদা কি শুনছি? কি স্বপ্ন দেখছো আজকাল? মানে দশ দশটা শিম্পাঞ্জির বাচ্চা নাকি ঘাড়ে মাথায় কোলে খেলা করে। তুই বেরোবি? তুই বেরোবি? কি হয়েছে, কি সকাল সকাল এত উত্তেজনা? কি না উত্তেজিত হবে না, তুমি দুধ পাঠিয়েছো কি বলে? তুমি খাওনি এখনো? আমি তো তোমার মা নই। খাও না, খাও না, খাও না। এবার তো খাবে, নিশ্চয়ই খাও। That's like a good boy. চলো এবার তুমি ঘুমোতে যাবে, আমি তোমায় ঘুম পাড়ি এখনই। এক্ষুনি লাল্লা লাল্লা লোরি, দুধ কি কটোরি, দুধ মে বাতাসা, মুন্না করে তমাশা। মুন্না? মুন্না? আচ্ছা মুন্না। ওহ, উত্তম অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তুমি কি আজকে শোরুম যাবে না ঠিক করেছো নাকি? হ্যাঁ, স্লিপিং বিউটিকে কিভাবে রাজকুমার ঘুম ভাঙিয়েছে তো মনে আছে? স্লিপিং বিউটি তো এখন ঘুমোচ্ছে না, ঘুমোচ্ছে রাজকুমার। তাড়াতাড়ি, ওটা দেরি হয়ে যাচ্ছে। কে বললো আমি ঘুমোচ্ছি? আমি তো জেগে আছি। সময় পায় না মানে? যেমন ধরো আমি স্বপ্ন দেখলাম একটা ছোট্ট হনু, তারপরে ওই যে মা দেখলেও তোমার মা ছোট্ট সাদা হাতি। আমি তো বলছি আমি কোনো হনুমানের স্বপ্ন দেখিনি, তুমি কি যাবে? আরে বাঘ ভালো কিছুই কি কিছুই। হ্যাঁ তো, এই তো একটা জিনিস তুমি দেখেছি বলো। কি সুন্দর একটা প্রজাপতি দেখলাম জানো? যা সত্যি, নিশ্চয়ই উঠতে উঠতে আমার গায়ে এসে বসলো। না, প্রজাপতিটা উড়তে উড়তে তুমি যে দুধের গ্লাসটা দিয়েছিলে তার মধ্যে ডুবে গেল। কি হলো, কে বললো? দাদা বিয়ে আর হলো না দাদা। কেন?
প্যান্টস রাখতে পারিনি তো, তবে তুমি উল্টো পড়ে গেলে নিশ্চয়ই ভূমিকম্প হয়ে যেত। হ্যাঁ, এই কথাটা তুই ঠিকই বলেছিস। আমি কি বলতে চাইছিস তুই? না, তুমি তো আগের মতো মোটাই রয়ে গেছো। আগে যা দেখে গিয়েছিলাম তার থেকে একটু বেশি মোটা হয়েছো। ভাই জগাই, আমি কিন্তু কাকিমাকে আগে ছেড়েছি, আমি কিন্তু জিতলাম। কখনোই না ভাই মাথায়। জগাই আর মাথায় সারা দুনিয়াকে মিথ্যা কথা বলে বেড়ায়, কিন্তু নিজেদের মধ্যে কখনোই না। মিথ্যা কথা কোথায় বললাম? আচ্ছা কাকিমা, তুমি নিজেই বলো, কে তোমাকে আগে ছুঁয়েছে? আরে তুই আবার কোথেকে এসে উপস্থিত হলি রে? একই পোকা পোকা প্রশ্ন, স্টেশন থেকে। ও দাঁড়া, আমার ঘোরটা একটু কাটতে দে, আমাকে একটুখানি ঠান্ডা হতে দে। লতাকে ডাকো, বিচ্ছু দুটোকে একটু সামলাক। আমাদের সামলাতে হবে না, জগাই মাথায় ভীষণ স্মার্ট, নিজেরাই নিজেদের সামলাতে পারবে। ভাই মাথায়, অনেকদিন পর এই বাড়িতে এলাম তো, চলো একটু বাড়িটা ঘুরে দেখি। চলো। এই যে বাবা, পিছনের লোকের নামে নিন্দা করা কিন্তু খুব খারাপ অভ্যাস। আর এই যে বুড়ি, জিতটা একটু সামলে নাড়িও, তাহলে জানো তো কি করতে পারি। তোমাদের মতন ভালো ছেলে হয় না বাবা আমার। ও দাদা, এ কি রূপ! কেন সামলা দাদা, এ তো সবে শুরু, এবার বুঝবে এই কয়েক মাস আমাদের কি দুঃস্বপ্নের মধ্যে দিন কেটেছে। কেন, কি হয়েছে? কি হয়নি বলো? যবে থেকে তোমরা ওই শঙ্কুকে আমাদের বাড়িতে পাঠিয়েছো তবে থেকে অশান্তির শুরু, আর এর শাস্তি স্বরূপ ওই দুটো বিচ্ছু এবার থেকে এই বাড়িতে থাকবে। লতার তো স্বপ্ন দেখছি সত্যি হতে চলেছে, দু দুটো ল্যাজ কাটা বাচ্চা হনুমান এসে গেছে এবারে। আমি কিছুই চাই না ভাই, এই জীবনের সমস্ত চাওয়া পাওয়া থেকে আমি মুক্ত হয়ে গেছি। মুক্ত হয়ে গেছি, কি আনন্দ, কি আনন্দ! তা এখানে আপনি কি করতে এসেছেন? দেখা করতে এসেছি ভাই, শেষ দেখা। শেষ দেখা মানে কার সাথে শেষ দেখা করতে এসেছেন? আমি আন্টির সঙ্গে দেখা করতে চাই ভাই। না, কিছু একটা গন্ডগোল হচ্ছে, শুনুন, ওই নামে এখানে কোনো সন্ন্যাসী থাকে না। আর কেনই বা থাকবে, এটা হচ্ছে গৃহস্থ বাড়ি, সামনেই আনন্দ আশ্রম আছে। হ্যাঁ, আপনি ওখানে চলে যান। এটা একটা সন্ন্যাসী, হ্যাঁ, মানে কথাবার্তা শুনে তো সেরকমই লাগছে সন্ন্যাসীদের মতন, কিন্তু ওই দিনকাল তো ভালো নয়, কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে। সন্দেহ যখন হচ্ছে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, বার করে দিতে পারোনি? বার করে দিচ্ছি তো, এক মিনিট লাগবে। এই যে আপনি কাটুন তো, কাটুন এখান থেকে, কাটুন। কেন বলুন, তুমি আমায় চিনতে পারছো না ভাই, আমি রণজ। গায়ে হাত দেবেন না। কোন কোন রণ আপনি জয় করেছেন বলুন দেখি। জানতো, এই দিলীপদা দাঁড়াও তো, পাখিটা খুলুন দেখি আপনি কে। মনের দুঃখে মনকে শান্ত করার জন্য আমি হিমালয়ের পথে যাত্রা করব ভাই। চমৎকার, চমৎকার! রণজয় ভাই, কে রণজয়? অপূর্ব, আমি জানতাম আপনি পাগল, এবং আমি এটাও জানতাম যে ভগবান নিশ্চয়ই আপনাকে একদিন সুবুদ্ধি দেবে। তুমি কেন যাচ্ছ রণদা, কিসের দুঃখ তোমার? দুঃখ তো আমার একটাই ভাই, আন্টি আমার একটা বিয়ে পর্যন্ত দিতে পারলেন না, এই বিশাল পৃথিবীতে একটা মেয়ে পর্যন্ত আমার জন্য খুঁজে বার করতে পারলেন না, আর তাই আমি হিমালয়ে মহিলা খুঁজতে যাচ্ছি নিজের বিয়ের জন্য। দিলীপদা চুপ করো তো, এই শোনো, এসব পাগলামি ছাড়ো রণদা, চলো চলো আমার সঙ্গে চলো। তুমি নিজে একটা পাগল, একটা পাগলকে বলছো তুমি তোমার পাগলামি বন্ধ করো, এটা কখনো হয়? দিলীপদা আমি কিন্তু শান্ত হও ভাই সমু, শান্ত হও, ও অজ্ঞান প্রাণী, ও জানে না ও কি করছে, ওকে ক্ষমা করে দাও। আমি পরশু, না না তরশু, হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করব। হেঁটে হেঁটে? না না ট্রেনে, টিকিট কাটাও হয়ে গেছে। ও টিকিট, এই শোনো,
অনেকক্ষণ ধরে পাগলামি দেখছি। মামি যদি জানতে পারে তুমি মামিকে না জানিয়ে, মামির পারমিশন না নিয়ে তুমি হিমালয় উদ্দেশ্যে রওনা দিয়েছো, তাহলে কিন্তু মামি খুব রেগে যাবে, তোমাকে খুব বকে দেবে। তুমি চলো, তোমার জন্য মামি একটা সুন্দর ফুটফুটে ছোট্ট মিষ্টি বউ এনে দেবে, চলো। না ভাই না, আমি আর মায়ার বন্ধনে জড়াতে চাই না ভাই, আমি কিছুতেই চাই না, আমি আন্টিকে কোনোভাবেই বিরক্ত করতে চাই না। দেব কানের গোয়া খাটিয়ে একটা এফএম শুনবে, চলো। হাত গন্ধ আমি করবই না। জানো তো আমার মামা বাড়িতে না এই বাড়িটার থেকেও একটা এত বড় অ্যাকোরিয়াম ছিল, সেই অ্যাকোরিয়ামটাকে আমি এরকম টোকা মেরে মেরে ভেঙে ফেলেছি। জানো তো আমার বাড়িতেও না একটা দাদু ছিল, সেই দাদুটা এতই ছোট যে তাকে একেবারে ফিটিং বোতলে করে দুধ খাইয়ে দিতে হতো। এই রে আবার আমার সন্ন্যাসী হওয়া তো ক্যান্সেল হয়ে গেছে ভাই, তুমি না আমার এই টিকিটটাও ক্যান্সেল করে দিও, আসলে কাল থেকে তো আমি ঘন ঘন মেয়ে দেখতে বেরোবো, একদম আর সময় পাবো না, তাই জন্য তুমি বাদবাকি ব্যবস্থাটা করে দিও। হ্যাঁ, এতদিনে বোধ হয় আমার একটা বিয়ে হবে, একটা সোলার মুকুট এতদিন পর আমার মাথায় চড়বে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো ভাই, নিশ্চিন্ত থাকতে পারো, ম্যাডাম যখন আছেন তখন তোমার জন্য একটা আর কিছু না হোক ওই শিম্পাঞ্জিনি হয় না আলিপুর চিড়িয়াখানা থেকে একটা শিম্পাঞ্জিনি তোমার জন্য জুটিয়ে দেবে। চুপ কর দাও। মুরগি পেয়েছে, মুরগি মুরগি পেয়েছে আমাকে, লোকাল ট্রেনের টিকিট কেটে বলছি হিমালয় যাবে। হ্যাঁ।